দেখি নাই বলতে পারে, আমরা অলরেডি এই আঠারো সংগ্রাম থেকে আমরা কোনো হিন্দি ছবি পারমিশন দেই নাই। সেটা আমরা আমরা বিবেচনা করব, বিবেচনা করব আমরা, ঠিক আছে, বিবেচনা করব। এইটা নিয়ে আমাদের আজকে কথা হয়েছে, আর বিভিন্ন আমাদের কিছু সাহায্য টাহায্য মানুষকে দেওয়ার দরকার ছিল, এটা আমরা দিই। আচ্ছা, আমরা করতেছি এবং আমরা করবো রিসেন্টলি আমরা সেটা মত বিনিময় করবো আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন, এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং মত বিনিময় আছে। আচ্ছা, যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো তখন এই কোশ্চেনটা উনি করেন নাই কেন? আমি কোথা থেকে আসলাম, উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কীভাবে মেম্বারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশান ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান, ঠিক আছে? তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো কোনো রকম প্রশ্ন কারোরই নাই, ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। আমি প্রস্তুত, আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64 জেলায় মামলা হচ্ছে, ঠিক আছে, এবং প্রত্যেক সদস্য মামলা দেবো একদম। আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা, আমি মত দেওয়ার সাথে মামলা করবে, আমি আমি মত না দিলে মামলা করবে। মামলাটা হচ্ছে হলো আমার মানহানি করা হয়েছে, যারা আমার ভক্ত তারা যেহেতু আমার সংগঠন করে আমাকে নিয়ে পোস্ট করে, তারা এলাকার জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে, তারা তাদের মানহানির কারণেই মামলা করবে 501 ধারায়। ক্লিয়ার? সেইটা আকাশ নিবির সাথে নিয়ে যাবে তাকে।